এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে অষ্টমীর স্পেশাল একটা লুক শেয়ার করেছি। অষ্টমীর দিন সকালে তোমরা এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর আজকে যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলো 200 থেকে 300 টাকার মধ্যে প্রাইস। তো চলো মেকআপটা শুরু করা যাক। মেকআপ করার আগে ফেসটাকে ক্লিন করে নিতে হবে, আর অবশ্যই লিপসটাকে হাইড্রেট করে নিতে হবে। তাই আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে ভ্যাসলিনও অ্যাপ্লাই করে নিতে পারো। মেকআপকে লং লাস্টিং করার জন্য স্কিন কেয়ারটা মাস্ট। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গুড ভাইবসের রাইস ব্রাইটনিং এই টোনারটা। ডেইলি ইউজের জন্য ভীষণই ভালো একটা টোনার, এটা অটোমেটিক যেন স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি অ্যাপ্লাই করেছি নিভিয়া সফটের লাইট ময়েশ্চারাইজার, এটাও তোমরা 60 টাকার মধ্যে পাবে। আর হ্যাঁ, টোনারটা কিন্তু তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। ইনসাইটে 3-in-1 এই প্রাইমারটা ভীষণই ভালো একটা প্রাইমার, এটা তোমরা 300 টাকার মধ্যেই পেয়ে যাবে। প্রাইমার আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে, বিশেষ করে টি জোন এরিয়ায়, অর্থাৎ নাকের চারপাশে। এই জায়গা থেকে কিন্তু মেকআপটা ওঠার চান্স বেশি থাকে, তো এই জায়গা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। প্রাইমার আমাদের স্কিনে একটা স্মুথ ফিনিশ দেয়, যেটা মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে। এরপর প্রায় 5 মিনিটের একটা গ্যাপ দেবে, ততক্ষণে আইব্রুটাকে ফিল করে নিচ্ছি। তার জন্য আমি কোনো আইব্রু প্যালেট নিইনি, তোমরা চাইলে আইশ্যাডো প্যালেট থেকে কোনো ব্রাউন শেড নিয়ে এইভাবে আইব্রুটাকে ফিল অ্যান্ড ড্র করে নিতে পারো। স্পুলি দিয়ে অবশ্যই প্রোডাক্টটাকে ব্লেন্ড করবে। যারা মেকআপে বিগিনার্স আছো, মেকআপের জন্য বেশি টাকা ইনভেস্ট করতে চাইছো না, তাদেরকে বলবো ইনসাইডের এই প্রো কনসিলার প্যালেটটা তোমরা কিনে নিও। এটা আমি 170 টাকায় পেয়েছি, আর এটার মধ্যেই থেকেই কিন্তু আমি কনসিলার, কন্টুর, কালার কানেক্টর প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে রয়েছে, এমনকি ফাউন্ডেশনটাও আমি এখান থেকে আজকে অ্যাপ্লাই করছি। স্কিনের মধ্যে যেই যেই জায়গায় আমাদের ব্ল্যাক স্পট থাকার সম্ভাবনা থাকে, সেখানে আগে অরেঞ্জ কানেক্টর দিয়ে খুব ভালোভাবে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ফাউন্ডেশনটা আমি এখান থেকেই আজকে অ্যাপ্লাই করছি, সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে তার আগে অবশ্যই আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশনকে ব্লেন্ড করলে সেটা আরও বেশি লং লাস্টিং হয়। সেম প্যালেট থেকে কনসিলার নিয়ে, কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করার প্রয়োজন রয়েছে সেখানে আমি ব্রাশে করে নিয়ে আগে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই চোখের ওপরেও কনসিলার অ্যাপ্লাই করবে, কারণ সেখানে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করব। আমার নোজটাকে কন্ট্রোল করার বিশেষ প্রয়োজন রয়েছে, তাই আগে নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গালে আর এই থুতনির এই জায়গাটাতেও কন্ট্রোলিং করে নিচ্ছি। আর অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টকে ভীষণ ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলেই কিন্তু মেকআপ লং লাস্টিং হবে। আর অবশ্যই এই ধরনের তোমরা বানানা পাউডার ইউজ করতে পারো, যেটা আমি আজকে ইউজ করেছি ইনসাইটের বানানা লুজ পাউডার। এটা তোমরা 180-185 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা অ্যাপ্লাই করার পর এক্সট্রা প্রোডাক্টটা আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে নিলাম। আজকে আমি পাউডার ব্লাশ করছি, তার জন্য মার্সের এই আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারটা নিয়ে ব্লাশারটা করে নিয়েছি। এরপর সুইস বিউটির ফিউশন হাইলাইটার 02 এই শেডটাকে নিয়ে হাইলাইটিং করে নিচ্ছি। এই হাইলাইটারটাও 300 টাকার মধ্যে পেয়ে যাবে। ব্রাবন এরিয়া, চোখের ইনার কর্নার, এইসব জায়গায় আমি আজকে হাইলাইটার অ্যাপ্লাই করছি। এরপর আই মেকআপে চলে এসেছি। তো আই মেকআপের জন্য আজকে আমি সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেটটা থেকেই একটা নিউট কালার নিয়েছি, সেটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। মাত্র 230 টাকায় এই প্যালেটটা আমি পারচেস করেছি। এরপর একটা মোটা লাইনার ড্র করে নিয়েছি। আর আজকে আমি ওয়াটার লাইনে যে কাজলটা অ্যাপ্লাই করছি, এটা সুগার পপের একটা ব্ল্যাক কাজল, এটাও তোমরা 150 টাকার মধ্যেই পেয়ে যাবে। এছাড়াও তোমাদের কাছে যে কোনো কাজল থাকতে পারে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো কাজলটাকে অবশ্যই খুব ভালোভাবে লং লাস্টিং করতে হবে, আর তার জন্য তোমরা আইশ্যাডো প্যালেট থেকে এই ধরনের ব্রাউন কালার নিয়ে খুব ভালোভাবে স্মাচ করে নেবে। একদম ওয়াটার লাইনে এনভাইভের একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এই ধরনের লুকের সাথে কিন্তু এই কাজলটা পারফেক্ট লুক নিয়ে আসে। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। তোমরা মার্স ফ্যাবুলাসের এই মাস্কারাটা ট্রাই করতে পারো, এটাও তোমরা 190 টাকার মধ্যে পেয়ে যাবে। মার্সেরই একটা লিপ লাইনার ট্রাই করছি, যেহেতু আমি আজকে একটা রেড কালারের লিপস্টিক ট্রাই করেছি, তো লিপ লাইনার করে নেওয়াটা ভীষণই দরকার। এরপর ফুল মেকআপটাকে ফেসেস ক্যানাডার আলটিম প্রো মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নিয়েছি। তো মেকআপ ফিক্সারের দামটা আমি বলে দিই, এটাও তোমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। তো ফাইনালি আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই লুকটার সাথে আমি কিন্তু 2 রকম হেয়ারস্টাইল করেছি, অবশ্যই তোমাদের সাথে হেয়ারস্টাইলগুলো আমি শেয়ার করে দিচ্ছি, শর্টসে দেখে নিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিও।
ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অনেক অনেক করে শেয়ার করো। আর এরপর তোমরা কোন মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইছো দুর্গাপূজা স্পেশাল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য।